ওই ইবাদতের উসিলা ধরে দোয়া করবেন, এটাই নিয়ম। কিন্তু আপনি মাত্র বিড়িটাই না ফালাইয়া দিয়ে আল্লাহরে এই বিপদে আসি এটা ঝামেলা মুক্ত করেন, তা টানলেন তো বিড়ি মিয়া, তাহলে দোয়া কবুল হবে কেমনে? দোয়া কবুল হচ্ছে না। অনেকের অভিযোগ, কেন হুজুর দোয়া কবুল হচ্ছে না? আজকে চারটি বিষয় আপনাকে বলবো, এই চারটি কারণে দোয়া কবুল হচ্ছে না। আবার চারটি বিষয় আপনাকে বলবো, যেই চারটি বিষয় মেনটেন করলে দোয়া কবুল হবে, পৃথিবীতে বসে আপনি দেখতে পাবেন যে আপনার দোয়াটা কবুল হয়েছে গতকালকের। কথা কি বুঝতে পেরেছেন? দোয়া কবুল হয় না কেন? আসুন, চারটি কারণে দোয়া কবুল হচ্ছে না। এক নম্বর হচ্ছে, যেই দোয়া আপনি করছেন ওই দোয়ার পূর্বে কোনো নেক আমল করেন নাই বলে দোয়াটা কবুল হয় নাই। কথা মনে বুঝেন নাই? ধরেন আপনি কি নামাজ পড়েছেন, নামাজ শেষ দোয়া করবেন, আল্লাহ আপনি আমার এই সমস্যার সমাধান করে দেন না আল্লাহ, তাহলে নামাজ পড়েছেন আর মানে আল্লাহর একটা কাজ, একটা ইবাদত আপনি করেছেন, তারপরে ওই ইবাদতের উসিলা ধরে দোয়া করবেন, এটাই নিয়ম। কিন্তু আপনি মাত্র বিড়িটাই না ফালাইয়া দিয়ে আল্লাহরে বিপদে আসি এটা ঝামেলা মুক্ত করেন, তা টানলেন তো বিড়ি মিয়া, তাহলে দোয়া কবুল হবে কেমনে? এক নম্বর, ইবাদতের উসিলা দিয়ে ইবাদতের পরপর যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। তাহলে যেটার কারণে দোয়া কবুল হয় না, ইবাদতের উসিলা ছাড়া দোয়া করলে দোয়া কবুল হবে না, ইবাদতের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। পেয়ে গেছি? তাহলে একটা পেয়েছি দোয়া কবুল হওয়ার সুযোগটা কি, আরেকটা হচ্ছে কী কারণে হয়নি। পেয়ে গেছি নাম্বার টু, দোয়া যখন আপনি করবেন দোয়ার আগে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে তওবা করে নিতে হবে, কারণ আপনি তো পাপি, প্রতি মুহূর্তে আপনি পাপ করছেন। এভরি সিঙ্গেল টাইম ইউ আর ডুইং ভেরিয়াস কাইন্ডস অফ সিন, আপনি অনেক পাপ করছেন, যে পাপ হয়তো আপনি বুঝতেও পারছেন না যে পাপ করছেন। যেমন তার মধ্যে একটা পাপ ইন জেনারেলি সারা ওয়ার্ল্ডে সবাই করছে, এভরি সিঙ্গেল বডি আর ইন্টারেস্টেড টু ব্যাক বাইট, খেয়াল করেছেন? প্রত্যেকটা মানুষ দেখবেন পিছনে কথা বলার উস্তাদ, পিছনে কথা না বললে পেটের ভাত হজম হয় না। এক কলিগ আরেক কলিগের বিরুদ্ধে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে, এক মহিলা, মাশাআল্লাহ আমার মা বোনরা এই ব্যাপারে এক্সপার্ট, আপনারা পারবেন না পুরুষরা, আপনারা ফেল, মা বোনদের সামনে আপনারা ফেল। হুজুর কী করে? আমি আপনাদেরকে উদাহরণ দিই। দেখবেন অনেক মায়েরা ছোট ছোট সন্তানদেরকে স্কুলে দিয়ে, স্কুলের বাইরে শিক্ষক ইয়া আপনার দেখবেন গার্ডিয়ানদের একটা মিলন মেলা হয়, হয় না? বাচ্চা দুই ঘন্টার জন্য স্কুলে, ও মা সেখানে যে সে কী বত আপনি কল্পনা করতে পারবেন না। ঢুকেই বলে কী বলবো, আমার কি ননাসের কথা, কষ্টে কলিজা ফেটে যায়। মানে শুরু করে কে ননাস দিয়ে, অথবা ননদ, দেবর, শ্বশুর, মানে পুরা গীবত। এটা যে গীবত হচ্ছে আমার বোন সেটা বুঝতেই পারছে না। তা আমি যেটা বলছি, দোয়া যে কবুল হয় না কী কারণে বুঝতে পেরেছেন? আপনি অপরাধ করছেন, আল গীবা হু আশাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জেনার চাইতো ভয়ঙ্করতম অপরাধ, অথচ এটা যে একটা গুনাহ ওটা তো আপনারা খেয়ালই করছেন না। আমাদের সকলের একটা স্বভাব, চোখের জানা, চোখের কিন্তু কি আপনার কি গীবত আছে, ইশারায় গীবত করি, ওই যে দেখছিস আসছে, মানে এটাও কিন্তু একটা কি গীবত। কোনো মানুষের পিছনে এমন কোনো কথা বা এমন কোনো কাজ করা, ওই ব্যক্তি সামনে করলে তিনি কষ্ট পেতেন, দিস ইজ কল গীবত, এটাই হচ্ছে গীবত। এটা আজকে সমাজে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। তাহলে আপনি গীবত করবেন অথচ আল্লাহর কাছে পরবর্তীতে ক্ষমা চাইবেন না, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, এটা হয় বলেন? হিসেবে মিলে? এই জন্য শুরুতে যখনই দোয়া করবেন, তওবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইস্তিগফার পরে হাত উঁচু করে যখন আল্লাহর কাছে বলবেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক তওবা কবুল করবে, দোয়াও কবুল করে ফেলবে। তাহলে যেটা করি না তওবা করি না, আর যেটা করতে হবে তওবা করতে হবে। কথা ক্লিয়ার? তিন নম্বরে আপনি আসুন, দোয়ার মধ্যে মনোযোগ না থাকা। মাশাআল্লাহ, আমি যখন জুমার নামাজ পড়াই, তারপর যখন হাত উঠাই, অনেককে খেয়াল করি বা অনেকে আমাকে বলে, হুজুর পিছনে ইয়াং পোলাপান, হাতে কি মুনাজাত আর কে পাশে কথা বলে, হাতে কি মুনাজাত আর পাশে কি বন্ধু, হাত কিন্তু আবার কি ঠিক আছে, হাত সরায় নাই, মানে মুনাজাত ওই ওই জিনিসখান আপনার কি ঠিক রাখছে, কিন্তু বন্ধুর সাথে মান্দামি করতে ঠিক নাই। এই যে আপনি অ্যাটেন্টিভলি যে করছেন না দোয়া, এই জন্য আপনার দোয়া কবুল হয় না। অতএব অ্যাটেন্টিভ থাকতে হবে, পারবো তো ইনশাল্লাহ। চার নম্বর হচ্ছে, অবশ্যই চোখের পানি লাগবে ভাই। আপনি যদি কাউকে আল্লাহ আমাকে এটা দিয়ে দেন খুব তাড়াতাড়ি, মানে এই সময় খুব কম, মানে এমন একটা ভাব আর কি, ওই টাইপের করলে হবে? রাব্বুল আলামিন ভুল করেছি ক্ষমা করে দাও, ওয়াল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই, আল্লাহ অনেক বড় পাপি আমি, এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে বলেন, আমার রব্বুল আলামিন হলো গফুর ও গফফার, রব্বুল আলামিন হলো রহিম রহমান, আমার আল্লাহ দয়া করে আপনাকে ক্ষমা করে দিয়ে মনের আশাগুলো পূরণ করে দিবে, সুবহানাল্লাহ, পারা যাবে তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, আমিন।